সরকারি নির্মাণ কাজের ইট বিক্রির অভিযোগ উঠল শাসক দলের দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে। মামলা নিয়ে তদন্তে পুলিশ। ঘটনা চাউর হতে এলাকায় ছিছি রব পড়েছে। ঘটনা বিশালগড় মহকুমার চরিলাম ব্লকের চেছড়ি মাই উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য মিড ডে মিলের একটি ডাইনিং হল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়। সেই মোতাবেক এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দেবনাথ এবং পঞ্চায়েত সদস্য রঞ্জিত দাস সহ গ্রামের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয় নির্মাণের। শুরু হয়েছিল কাজও। এর মধ্যে অভিযোগ ওঠে সরকারি এই কাজের ইট বিক্রির। অভিযোগ, কাজের দায়িত্বে থাকা দুই প্রতিনিধি নির্মাণের ইট বিক্রি করে দিয়েছে। এলাকার তিন ব্যক্তির কাছে প্রায় 6,000 ইট বিক্রি করে দেয় তারা। 2,000 করে ইট বিক্রি করা হয় 10,000 টাকার বিনিময়ে। খোদ এই অভিযোগ করেন শাসক দলের পঞ্চায়েত প্রধান তথা বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান। স্কুলে একটা মিড ডে মিলের ডাইনিং হল গভর্নমেন্ট থেকে আমরা পাইছি। পাওয়ার পর এটা কিছুদিন আগে স্টার্ট করছি। স্টার্ট করার পর আমরা এলাকার দুজন প্রতিনিধি, একজন মেম্বার রঞ্জিত দাস আর একজন পঞ্চায়েত সমিতির সদস্য প্রসেনজিৎ দেবনাথ, তাদের দায়িত্বে আমরা গ্রামবাসী সকলে মিলনা তার কাছে আমরা কাজের দায়িত্ব দিচ্ছি। তারা কাজ করতেছে, আমরা মাঝে মাঝে যাই। আমরা তদারকি টিমে আছি, আমি স্কুল কর্তৃপক্ষের, আমি স্কুল কমিটির চেয়ারম্যান, এজ এ গ্রামের প্রধানও আছি আমি। আমি মাঝে মাঝে যাই, গিয়ে দেখি। তো আমরা তো রাত্রেবেলা তো রাজ্যে গিয়ে তো আমরা দেখতে পারি না। তারা হয়তো 10টা 11টা 12টার সময় কিছু কিছু অত অঘটন ঘটায়। ইদানিং আমরা ইনফরমেশন পাইলাম যে কিছু ইট পাবলিকের কাছে ওরা বিক্রি করছে। তিনটা স্পট পাওয়া গেছে আমাদের পঞ্চায়েতে। আমরা তদন্ত করলাম পুলিশ প্রশাসন নিয়ে, গিয়া দেখলাম যে একজনের বাড়ি হলো গোবিন্দ দেবনাথের বাড়ি, তার বাবা সন্তোষ দেবনাথ, আরেকজনের বাড়ি মরণ দেবনাথের বাড়ি। এক গাড়ি করে প্রত্যেক বাড়িতে এক গাড়ি গাড়ি করে ইট পাওয়া গেছে। আরেকজন আছে কি শান্তু নম দাস, এক গাড়ি গাড়ি বলতে 2,000 করে ইট আছে, প্রতি গাড়িতে 2,000 করে ইট আছে পাওয়া গেছে। তাদের সঙ্গে আমরা মিডিয়া লয়ে গেলাম, পুলিশ প্রশাসন নিয়ে গেছি, তারা স্বীকারোক্তি করছে, আমাদের সঙ্গে তারা স্বীকারোক্তি করছে যে প্রসেনজিৎ দেবনাথ এবং রঞ্জিত দাস নামে তারা দুজন এই যারা নিয়ে কন্ট্রাক্টের কাজ করতো তারা ওনার কাছে বিক্রি করছে। নির্মাণের দায়িত্বে থাকা দুজন প্রতিনিধির কাছ থেকে ইট কেনার কথা স্বীকার করেছেন এক পরিবার। আচ্ছা, রিসিপ্ট আছে তো? রিসিপ্ট ছাড়া কি কিনা? আমরা রিসিপ্ট কো আমরা গিয়ে কোয়েন রিসিপ্ট আমরা এটা এরকম তো আপনারাও ফাঁসে যাবেন। রিসিপ্ট ছাড়া তো ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে যান বিশ্রামগঞ্জ থানার পুলিশ। মামলা নিয়ে তদন্তে নেমেছেন শাসক দলের জনপ্রতিনিধি। সরকারি নির্মাণ কাজের ইট চুরির সঙ্গে যুক্ত থাকার ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন সৃষ্টি হয়েছে।